হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চারা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো প্রথম পার্টটা তো দেখে তোমরা বুঝতে পারলে যে কী হতে চলেছে। তো আজকে আমাদের এখানে পুজো, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে পুজো মণ্ডপ। তো চলে এসেছি ঠাকুরের এখানে। তো বামন মশাই পুজোতে বসে পড়েছে, সবাই ডালা দিয়ে দিয়েছে, আমরা সবে আসলাম, এসে ডালা ডালা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ বসে বসে পুজো দেখছিলাম, পুজো করছিল বামন মশাই। তো এদিকে পুজো হচ্ছে, আমরা সবাই বসেছিলাম কিছুক্ষণ, পুজো হচ্ছে, পুজো দেখছি বসে বসে। তো সব লোক দাঁড়িয়ে আছে, এসে বামন এদিকে পুজো করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমরা বসে আছি, আমাদের এখানে আজকে দক্ষিণেশ্বর ঠাকুরের পুজো, তো ওটাই পুজো হচ্ছে। আর এদিকে মা শীতলা মা আছে। তো ঠাকুরের পুজো হয়ে গেছিলো অনেকদিন আগে, তো দক্ষিণেশ্বরটা পুজো হয়নি, তো এখন পুজো হচ্ছে। ভাই দিদা এখানে ধুনুচি দিচ্ছিল, ধুনু দিচ্ছিল ঠাকুরকে। দিদা বলছিল যে আমি একটু ধুনু দিচ্ছি, আমাকে একটু ভিডিও কর। তো দিদাকে একটু ভিডিও করলাম। তারপরে ওখানে পুজো হচ্ছিল, তো আমরা একটু বাইরের দিকে আসলাম, দেখলাম এখানে টেবিল চেয়ার পাচ্ছে, এখানে সবাইকে খিচুড়ি খেতে দেবে বলে। তো এদিকে এগুলো গোছাচ্ছে, আর এদিকে খিচুড়ি রান্নাও হচ্ছে, খিচুড়ি আলুর তরকারি আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো হচ্ছে এখানে। তো সব পাড়ার কাকারা জ্যাঠারা দাদুরা সবাই মিলে খিচুড়িটা করছিল এখানে। তো আবার ওখান দিয়ে ঘুরে এসে ফের বসে পড়লাম, দেখলাম যে বামন এখন এখানে ওম করছে। তো ওম করছে, আমরা ওখানে বসেছিলাম কিছুক্ষণ, বসে বসে দেখছিলাম। তারপরে পুষ্পাঞ্জলি হয়ে বলে আমরা তার জন্য উঠে গেলাম, গিয়ে চেয়ারে বাইরে বসেছিলাম মাঠেতে। আর ওখানে পুজো হচ্ছিল, পুজো করছিল বামন, আর যারা যারা মানে বার করে আছে তারা ওখানে বসেছিল। আমরা তো কেউ বারটার করিনি, তাই জন্য আমরা গিয়ে মন্দিরে বসিনি, তো আমরা বাইরে চেয়ার নিয়ে বসেছিলাম। প্রথমে বলেছিলো যে রাত 12টা থেকে পুজো শুরু হবে, তো ঠান্ডার সময় তো যেহেতু রাত্রেবেলা কেউ থাকবে না, তার জন্য তাড়াতাড়ি শুরু করে দিয়েছে পুজো, 7টার মধ্যে শুরু হয়ে গেছে পুজো এখনই। তাই কত লোক আসেনি, কত লোক কম ছিল। তারপর এই যে ঠান্ডা পড়েছিল, মানে এখানে মা কালী পুজো, রক্ষা কালী পুজো, তো এই ঠান্ডা ফাঁকা ছিল, আর সব বাচ্চারা সব খেলা করছিলো এখানে, ছোটাছুটি করছিলো, নাচছিলো। তো তারপরে একটা জেঠিমা আসলো, এসে একটু ঠাকুরকে ধুনো দিচ্ছিলো। তারপরে সবাই গিয়ে ফের বসে পড়লো, পুষ্পাঞ্জলি হবে এবার, সবাই বসে আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো বামন বসে মন্ত্র বলছে। তো মন্দিরটা যেহেতু ছোটো, তাই জন্য সব লোক ওখানে ধরেনি, তাই কিছু লোক নিচেও বসেছিলো, নিচেতে মাদুর পাতা ছিল, সেখানে সবাই বসে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। তো মন্ত্র বলছিল বামন, আর সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল, আর বাচ্চারা এদিক ওদিক সব ছোটাছুটি করছে, দাঁড়িয়ে আছে। আমরা দূর থেকেই ভিডিওটা করছিলাম, পুষ্পাঞ্জলি হচ্ছিলো বলে আমরা যাইনি মন্দিরে। তারপরে বোনটা এসে ওর মার কাছে দাঁড়িয়ে আছে, ও সচ্ছে না, তারপরে কিছুক্ষণ পরে চলে গেল। তো পুষ্পাঞ্জলি প্রায় হয়ে এসছে। তারপর পুষ্পাঞ্জলি হয়ে গেল, যাওয়ার পরে যে হোম হয়েছিল, হোমের ওই ফোঁটাটা সবাইকে দিচ্ছিল। আমরা ওখানে বসেছিলাম চেয়ারে, তাই আমাদেরকে সবাইকে এসে দিয়ে গেল ফোঁটাটা। একটা জেঠিমা এসে, তো ফোঁটো দেওয়া হয়ে গেছে, তারপরে সবাই এখানে খাচ্ছে, তো সেটার একটু ভিডিও করতে আসলাম। সবাই লাইন দিয়ে খাচ্ছে, আর আমরা ভিডিও করছি বলে আমাদেরকে কত কিছু বলছিল, বলছে আমরা এখন খাচ্ছি, এখন তোরা ভিডিও করছিস এসে বলে সবাই দেখছিলাম খাচ্ছিলো। তো একটু ভিডিও ক্লিপ নেওয়াই যায়। আর এদিকে দোয়া থোয়া করছিলো কাকারা, অনেক কাকারা। সব তাড়াতাড়ি বাড়ি চলে যাবে ঠান্ডার জন্য, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে।
এদিকে রান্না হয়ে যাচ্ছে, দুকড়া খিচুড়ি হয়ে গেছে অলরেডি, ফের করছে, কারণ অনেক লোক হয়েছে তো তাই জন্য অনেক করে করতে হবে, নাহলে যে মানে দিয়ে উঠতে পারবে না, শেষ হয়ে গেলে তখন তো হাফ লোক পাবে না না, তার জন্য। তারপর চলে আসলাম, এসে দেখছি যে পুজোর এখানে ফের আরতি করছে, আরতি হচ্ছে ঠাকুর মশাই আরতি করছে। তারপর আরতিটা হয়ে গেল, সবাই ওই আগুনের তাপ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, একটা জেঠিমা ওটা হাতে করে নিয়ে সবাইকে দিচ্ছিল, আমরা সবাই একটু আগুনের তাপ নিচ্ছিলাম। সবাই আগুনের তাপ নিচ্ছে, আমরা এখানে বসে আছি বলে আমাদের দিকে আসছেই না, আমরা সবই বসে আছি, কখন আসবে, আমরাও একটু আগুনের তাপটা নেব। তো ওখান থেকেই সব লোক ভর্তি হয়ে গেছে তাপ নেওয়ার জন্য, কেউ আর এদিকে আসতেই দিচ্ছে না। তারপরে নিচে নামলো মন্দির থেকে, ওটা এবার সবাই পেয়ে আগুনের তাপ নিচ্ছে, একটা কাকিমা তো ছুটে ছুটে আসছে আর তাপটা নেওয়ার জন্য, তো সবাই সবার নিচ্ছে, আর কেউ কেউ তাদের বাচ্চারা নেই বলে আঁচড়ে ঘরে বেঁধে নিচ্ছে, আর বামুন মশাই এদিকে ফের পুজো করছে। তো তারপর আমরা আগুনের তাপটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে পুজো হয়ে গেছে, সবাই সবার ডালা নিয়ে চলে যাচ্ছে, তো আমিও আমার ডালাটা নিয়ে নিলাম, নিয়ে বাড়িতে গিয়ে রেখে দিয়ে এসেছি। তারপর আমরা খেতে বসে পড়েছি, তোমাদের প্রথমে আলুর তরকারি দিল, তারপরে খিচুড়ি দিল, তো আমরা তিনজন একসাথে খেতে বসেছি, একটা বোন একটা ভাই আর আমরা তিনজন মিলে। তারপর আমরা একটু হাত পা ধুয়ে নিলাম তিনজনে, হাত পা ধুয়ে নেওয়ার পরে এবার আমরা খাওয়া শুরু করবো। হ্যাঁ, তিনজনে আমরা খাওয়া শুরু করব। তো সবাই একটু মল্লিকা একটু দেখাচ্ছিল যে দেখ দেখ আমাকেও দিয়েছে, তো সবাই একটু মজা করছিলাম, মজা করার পরে আমরা এই তিনজন খেতে বসে গেছি, সেটা একটু ক্লিপ নিলাম, ভিডিও করছি, আর সবাই দেখছিলো বলছে তোরা খাওয়া বন্ধ কর দিয়ে শুধু এইসব করছিস, ভিডিও করছিস। তারপর খাওয়া হয়ে গেলো, গিয়ে এবার এখানে সবাই ডান্স করছে, সব বাচ্চারা নাচছে, একটা দিদাও নাচছিলো, তো আমি একটু বসে বসে দেখছিলাম, ভিডিও করছিলাম, তো খুব মজা হয়েছে, সবাই তো খুব মজা করছিলো, লাস্টে তো প্রচুর আনন্দ করেছে, ওরা প্রচুর নাচছিলো, তো ওদের যেন নাচ আর শেষ হচ্ছে না, একটা গান পরে আর একটা গান ছাড়ছে, আর একটা গানের পরে একটা গান ছাড়ছে, আর আমরা তো শুধু দেখছিলাম বসে বসে আর ভিডিও করছিলাম। তো এই ভাইগুলোর বাবা মা তো ডাকছিলো যে বাড়ি চলে যাওয়ার জন্য, যে অনেক রাত হয়ে গেছে, বাড়ি চল বাড়ি চল, তো কেউ যাচ্ছে না, সব নাচতে এত ভালোবাসছে, সব এত নাচছে, সবাই খুব আনন্দ করছিলো যে রাত হয়ে গেছে, ওদের বাড়ি যেতেই ইচ্ছা হচ্ছে না, সব নাচছে। তারপরে এখান দিয়ে একটা জেঠিমা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে নাচছিলো, তারপরে দিদাকে দিয়ে দিয়েছে, দিদার বাচ্চাটাকে কোলে করে নিয়ে নাচছিলো, আর এদিকে তো মল্লিকা নেচেই যাচ্ছে, ওর তো খুব আনন্দ হচ্ছে, ও একা একাই নিজে পাগল হয়ে যাচ্ছে, বলছে যে তুই তোর ভিডিও কর আমাকে পাঠিয়ে দিবি, আমি আজকে আমার খুব মন খুশি বলে ও তো নেচেই যাচ্ছে। তারপর লাস্টে সবাই চলে গেছে, এরা তিনজন আসছিল, তারপর কিছুক্ষণ পরে ওরা খেয়ে দিয়ে আরও সব বাচ্চারা আসলো, এসে সবাই মিলে ফের নাচা শুরু করে দিয়েছে। তারপর এদিকে আর একটা বোন ছিল, যে জেঠুর মেয়ে বসটা, সেও ছুটে গেছে, বলছে আমিও একটু নাচি বলে, ওরা এবার নাচানাচি করছিলো, তো তার জন্য। তারপরে একটা কাকিমা এসছে নাচতে, কাকিমাটা একটু খাচ্ছিলো তার জন্য আসেনি, তারপর খেয়ে নিয়ে কাকিমাটা এসছে, আর একটা জেঠিমাও এসছে, তারপর একটা পিসি আছে, সবাই মিলে নাচছে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো।